আপডেট হচ্ছে আপনারা এখন সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট বা একটা নিউজ প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন, বলা যায় এক কথায় সেটা কিন্তু ভাইরালের পথে। কি সেই পোস্ট? বলা হচ্ছে আগামীকাল, আজকে হচ্ছে মে মাসের 25 তারিখ, আগামীকাল মানে মে মাসের 26 তারিখ নাকি ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এগুলো সমস্ত কিছু নাকি বন্ধ হয়ে যাবে, ব্যান হয়ে যাবে, কোনো কিছু অ্যাক্সেস করা যাবে না। আদতেও খবরটা কি সত্যি, আদতেও খবরটা কি সঠিক? তো এটা নিয়ে কিন্তু আমাকে বেশ কয়েকজন নক অলরেডি করেছেন, বেশ কয়েকজন নক করেছেন। এমনিতেও এটার একটা কিন্তু নির্দেশিকা ছিল, তো পুরো বিষয়টা কি, কেন, কিভাবে সমস্তটা আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন। বন্ধুরা খুব মন দিয়ে ভিডিওটাকে দেখবেন। তো এই ঘটনাটা অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ায় বা এইসব ফেসবুক, টুইটার এই সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্মে কিন্তু প্রচুর অপপ্রয়োগ হয়, এইসব প্ল্যাটফর্মে কিন্তু প্রচুর অপপ্রয়োগ হয়। তো এইটার রাস্তা নেই বা এটাকে যাতে প্রিভেন্ট করা যায়, তার জন্য কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু নির্দেশিকা জারি করেছিল, ঠিক আছে? কিছু নির্দেশিকা সেন্ট্রাল গভর্নমেন্ট জারি করেছিল। তো সেটা কবে জারি করেছিল? সেটা জারি করেছিল হচ্ছে 25 ফেব্রুয়ারি। এইবার সেই নির্দেশিকায় পরিষ্কার বলা ছিল, নির্দেশিকা জারি করার 3 মাসের মধ্যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো যেগুলো প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ সেগুলোকে কিন্তু এই নিয়মের আওতার মধ্যে আসতে হবে বা এই নিয়মকে কিন্তু তাদেরকে অ্যাকসেপ্ট করতেই হবে। এইবার বিষয়টা হচ্ছে যে সেটা জারি করা হয়েছিল কবে? 25 ফেব্রুয়ারি। এখন হিসাব করে দেখুন, মে মাস রানিং, মে মাস প্রায় শেষ হতে চললো, তিলনাও কিন্তু বেশ কিছু সোশ্যাল প্ল্যাটফর্ম, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এরা কিন্তু এখনো পর্যন্ত এই যে নিয়ম এটাকে কিন্তু তারা এখনো পর্যন্ত অ্যাকসেপ্ট করেনি বা তারা কিন্তু চালু করেনি। এর জন্যই কিন্তু কেন্দ্র থেকে তাদেরকে একটা নোটিশ দেওয়া হয়েছে। তো এখন তো এইটাই হচ্ছে লক্ষ টাকার একটা প্রশ্ন। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার আদৌ কি 26 তারিখ এগুলো বন্ধ হয়ে যাবে? সেটার উত্তর আমি পরে দিই। তো তার আগে কি কি নিয়ম লাগু করা হয়েছিল, কি কি নিয়ম লাগু করা হয়েছিল কেন্দ্র সরকারের পক্ষ থেকে, বা কি কি নিয়ম কেন্দ্র সরকার ধরে দিয়েছিল যে এই নিয়মগুলো মানতেই হবে, তো সেগুলো আপনারা জেনে নিন। প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে কি, সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর যদি কোনো রকম পোস্ট করা হয়, কোনো রকম যদি আপত্তিকর পোস্ট করা হয়, তাহলে সেই পোস্টের বিরুদ্ধে এইবার থেকে সেই পোস্ট দাতা মানে যিনি পোস্টটা করছেন আর সংশ্লিষ্ট মাধ্যমকে, যে পোস্ট করছে যে প্ল্যাটফর্মের থ্রু দিয়ে পোস্ট করছে, দুজনকে কিন্তু আদালতে তোলা হবে। প্রত্যেক প্ল্যাটফর্মে একজন করে মুখ্য আধিকারিক থাকবেন আর সেই আধিকারিককে কিন্তু অবশ্যই ভারতের সিটিজেন হতে হবে। 3 নম্বর, ওটিটি প্ল্যাটফর্মগুলোর ওপর ত্রিস্তরীয় নিয়ন্ত্রণের ব্যবস্থা আরোপ করার কথাও এখানে বলা হয়েছে। এইবার আপনারা অনেকে জিজ্ঞেস করতে পারেন যে ওটিটি প্ল্যাটফর্মগুলো কি? ওটিটি প্ল্যাটফর্মগুলো কিছুই না, যেগুলো হচ্ছে টিভি শো যেগুলো থাকে অনেক প্ল্যাটফর্ম, আবার লাইভ স্ট্রিমিং করে এই ধরনের কিছু প্ল্যাটফর্মগুলোকে আমরা সাধারণত ওটিটি প্ল্যাটফর্ম এগুলো বলে থাকি। এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট কি, নতুন বিধি অনুসারে প্রত্যেক সোশ্যাল প্ল্যাটফর্মে অভিযোগ জানানোর জন্য একটা ব্যবস্থা থাকবে। ওটিটি প্ল্যাটফর্মে অভিযোগ পাওয়ার 72 ঘন্টার মধ্যে সেই অভিযোগের কিন্তু রেসপন্স করতে হবে। 72 ঘন্টা মানে 3 দিনের মধ্যে সেই অভিযোগের রেসপন্স করতে হবে। 5 নম্বর পয়েন্ট, প্রত্যেক প্ল্যাটফর্মে যোগাযোগের জন্য একজন প্রধানকে নিয়োগ করতে হবে। প্রত্যেক প্ল্যাটফর্মে কন্ট্যাক্টের জন্য একজন প্রধানকে কিন্তু রিক্রুট করতে হবে, ঠিক আছে? সেই ব্যক্তির সঙ্গে আইন রক্ষকরা বা আইন রক্ষকরা সেই ব্যক্তির সঙ্গে সবসময় একটা কন্ট্যাক্ট বজায় রেখে চলবে। তো আপাতত মেন এই 5টা কিন্তু নির্দেশিকা আমি আপনাদের পড়ে শোনালাম। এরপরও আরও কিছু নির্দেশিকা আছে, সেগুলো অতটাও বেশি মানে মানে হাইলাইট করার মতো না, বাট এই 5টা মানে খুব বেশি ইম্পর্টেন্ট। এইবার বিষয় হচ্ছে যে ভারতের আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট যখন এই নিয়মটাকে বা এই নির্দেশিকাটাকে পাবলিশ করেছে, তখন একটা সোশ্যাল প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়া যাই বলতে পারেন, হয়তো অনেকে নাম শুনেছেন কু বা কু, এই যে আর কি নামটা, তো এটা হয়তো অনেকেই শুনেছেন। এ কিন্তু এটা মেনে নিয়েছে, এই সোশ্যাল প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়া কিন্তু এটা মেনে নিয়েছে, বাট অন্য যেসব সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সে তারা কিন্তু এই যে নিয়ম বা নিয়মাবলী এটা কিন্তু তারা এখনো পর্যন্ত আমি মেনেছি বা মানতে চলেছি বা মানতে চাইছি সেই নিয়ে কেন্দ্রের কাছে কোনো রকম কোনো নির্দেশিকা যায়নি। এইবার বিষয় হচ্ছে যে মেন যে কোশ্চেন সেটা হচ্ছে যে বন্ধ হবে কিনা। বন্ধুরা এবার একটা সাধারণ চিন্তা ভাবনা এখানে বলি, ধরুন আমার বা আপনার একটা 10 কোটি টাকার একটা বিজনেস আছে, তো যদি বিজনেসের মধ্যে কোনো গাইডলাইন্স বা কোনো নির্দেশিকা নিয়ে যদি কোনো একটা বড় ইস্যু ক্রিয়েট হয় যে দেখা গেলো গাইডলাইন্সটা যদি আমি না ফলো করে চলি বা না পালন করতে পারি, তাহলে পরে হয়তো আমার বিজনেসের একটা মানে বিপুল পরিমাণে একটা লস হয়ে যাবে বা বিজনেসটা আমার বন্ধ হওয়ার পথে চলে যাবে। তো এবার তো আপনারা বুঝতেই পারছেন নিশ্চয়ই আমি শুধুমাত্র এই গাইডলাইন্সটাকে ভায়োলেট করার জন্য নিজের বিজনেসটাকে উচ্ছনে পাঠাতে পারবো না। তো এটাই হচ্ছে বিষয় যে অনেকেই বলছেন যে 26 তারিখে বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে।
আপনারা জানেন এটা নতুন করে জানানোর কোনো বিষয় নেই, ফেসবুক কতটা অ্যাক্টিভ, ইনস্টাগ্রাম কতটা অ্যাক্টিভ, টুইটার কতটা অ্যাক্টিভ সেটা আপনারা নিজেরা আমার থেকে অনেক অঙ্কে ভালো জানেন। তো ইনস্টাগ্রাম, ফেসবুক আর এদিকে হচ্ছে টুইটার, এরা কোনো সময় চাইবে না শুধুমাত্র কিছু গাইডলাইন্সের জন্য নিজেদের এই প্ল্যাটফর্মের জায়গাগুলোকে বা এত হিউজ পরিমাণ একটা অডিয়েন্স এগুলোকে নষ্ট করতে। তো এবার বিষয় হচ্ছে, হতে পারে যদি নিয়ম নিয়ে কোনো প্রবলেম বা ঘোটালার তৈরি হয় তাহলে পরে হতে পারে কয়েকটা দিন হয়তো হ্যাসেল আমাদেরকে মানে ভোগ করতে হতে পারে। তার মানে এটা না যে পুরোপুরি একদম ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে, এটা হচ্ছে মানে